নমস্কার সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত সনাতন এই কথার সাথে কোথাও যেন আমাদের একটা রেসপেক্ট জড়িয়ে রয়েছে শুনবেন দুর্গাপূজার সময় সনাতন পুজো হয়েছে কোথাও যেন মনে হয় যে সত্যি মা দুর্গা সেখানে উপস্থিত রয়েছে সনাতন অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠান বা সনাতন জ্যোতিষ এই অনুষ্ঠানে আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা আমরা করবো সেটা হচ্ছে বাস্তু মানে আপনার কাছে কি বাস্তু মানে আপনার কাছে আমার প্রপার্টি অর্থাৎ আমার বাড়ি ঘর সম্পত্তি বা আমার ব্যবসা স্থান যেখানে আমি একটা বড় দোকান তৈরি করেছি সেটা আমার বাস্তু সেটা আমার প্রপার্টি কিন্তু এখানে বাস্তুর সংজ্ঞা কিন্তু শেষ হয় না বাস্তুর সংজ্ঞা কিন্তু কানাচে কানাচে লুকিয়ে রয়েছে বাস্তুর ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব কিন্তু লুকিয়ে রয়েছে এক ইঞ্চি যদি আপনি এদিক থেকে ওদিক গন্ডগোল করেন বড় সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে পারে এবং এটা আপনাদের ভয় দেখাচ্ছে না এটা আপনাদের সচেতন করছে এই অনুষ্ঠান থেকে প্রতিনিয়ত আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করব বাস্তু নিয়ে বা আপনাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আর যে মানুষটির সঙ্গে আলোচনা করব সেই মানুষটির অনুষ্ঠান আমি যতটা দেখেছি ততটা আমার এটা পরিষ্কার বা এই ধারণাটা আমার কাছে স্বচ্ছ তিনি জানেন তিনি জানানোর ক্ষমতা রাখেন তিনি পড়াশোনা করেছেন তিনি নিজের প্রতি কনফিডেন্স রেখেছেন এবং এই কনফিডেন্স আছে আপনার সমস্যার সমাধান উনি পারবেন করতে তিনি অন্য কেউ নন আমাদের সকলের ভীষণ পছন্দের মানুষ শ্রী সোমনাথ প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত নমস্কার প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা চলে আসলাম সনাতন জ্যোতিষের অনুষ্ঠানে একদম আজকে আমরা আলোচনা করব এবং সব থেকে বড় বিষয় আজকে প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে কিন্তু তারপরেও এত ভালো একজন বক্তা আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজারকে সবার আগে খুব ভালো বক্তা হতে হয় কারণ তার বার্তাটা বন্ধুদের একেবারে মস্তিষ্ক পর্যন্ত কিন্তু পৌঁছতে হয় মনকে স্পর্শ করতে হয় আজকে আমি আপনার কাছ থেকে একটু বাস্তু নিয়ে শুনবো বাস্তু মানে শুধুই কি আমাদের প্রপার্টি নাকি বাস্তু আমাদের অর্থনৈতিক দিককে উন্নতি করতে পারে যদি আমি বাস্তুকে সঠিকভাবে গুছিয়ে রাখতে পারি একদম আমরা মনে করি কেউ কেউ মনে করে মাঝে মাঝে যে আমার এই ভাড়া বাড়িটা বোধ হয় বাস্তু নয় মানে ভাড়া বাড়ি তো বাস্তু নয় কিন্তু ওটাও একটা বাস্তু ওখানে আপনি আছেন ওর যে পজিটিভ নেগেটিভ রিয়েক্ট আপনার উপরে ক্রিয়েট হবে আর সেটা বহন করতেই হবে আরেকটা ব্যাপার বলি এই যে দোকানগুলো দিদি বললেন যে মানে বড় একটা দোকানের কথা বললেন সাধারণত বড় যে দোকানগুলো দেখি আমরা ধরুন 800 স্কোয়ার ফুট বা 1000 স্কোয়ার ফুটের মধ্যে এগুলো জলতত্ত্বের দোকান আর ছোট্ট হয়তো একটা মানে কোনো মানে সাজগোজের দোকান ওটাকে কী বলে মানে কসমেটিক গুডসের যে দোকানগুলো ওগুলো ওটাও একটা বাস্তু ওর মধ্যেও বাস্তু ক্রিয়েট আছে ওটা হচ্ছে বায়ুতত্ত্বের মধ্যে পড়ে তো এইভাবে আমাদের বাস্তু আমরা বিচার করি কিন্তু মানুষের ধারণা এটা যে আমরা মানে দোকানটাকে একটা বাস্তু হতে পারে বা একটা আমি যে ভাড়া বাড়ি আছি এটাকে একটা বাস্তু হতে পারে এটা মানুষের ধারণা কিন্তু আমি একটা ফ্ল্যাট বাড়িতে আছি একই জমির উপর আমরা প্রায় 10-12টা ফ্যামিলি রয়েছে তার মানে কি সব একটা জমি আমাদের সকলের বাস্তু একদম তাই আমি যেটুকু আমার এরিয়া রয়েছে সেটুকু আমার বাস্তু মানে আমি তার শুভত্ব অশুভত্ব গ্রহণ করব মনে করুন কারোর হয়তো দক্ষিণ পূর্ব দিকে এক্সটেন্ডেড হয়ে গেছে এইটা তো গুড দক্ষিণ পূর্ব দিকে এক্সটেন্ডেড হওয়াটা গুড কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে যদি এক্সটেন্ডেড হয়ে যায় মানে সরি দক্ষিণ পূর্ব দিক না উত্তর পূর্ব দিকে এক্সটেন্ডেড হয়ে যাওয়াটা গুড দক্ষিণ পূর্ব ঈশানকোণ যেটা হ্যাঁ হ্যাঁ কিন্তু দক্ষিণ পূর্ব দিকে যদি এক্সটেন্ডেড হয়ে যায় এইবার যদি ও ওই জায়গাটাকে ভাড়ার মধ্যে দিয়ে দিল ওর মধ্যে কিন্তু তখন আর ওই এক্সটেন্ডেডের ব্যাপারটা নেগেটিভ প্রভাব পড়বে না যেহেতু ওটাকে ভাড়ায় দিয়ে দিয়েছে তা এইরকমই একটা হয়তো কোনো ব্যক্তি তার হয়তো তিনতলা ঘর রয়েছে তিনতলা ঘরের মধ্যে দুতলা ভাড়ায় দেওয়া আছে সেখানে যদি কোনো নেগেটিভ থেকে থাকে যে তার সেটাকে যারা ব্যবহার করবে তাদের মধ্যে প্রভাবটা পড়বে মানে ভাড়াটার উপর প্রভাবটা পড়বে এইবার আমার আজকে যেটা মূল আলোচনা করার বিষয় ছিল যে বাস্তু আমাদের জীবনে ব্যবসায় কীভাবে প্রভাব ফেলে আমাদের যেমন 12টা রাশিচক্র রয়েছে আমরা যে 12টা রাশিচক্রের ওপর দিয়ে আমরা যেমন সনাতন জ্যোতিষের মধ্যে দিয়ে মানুষের কুষ্টি বিচার করি ঠিক তেমনই বাস্তুরও 12টা ঘর রয়েছে এবং ওই 12টা ঘরের মধ্যে এক একটা ঘরের এক একটা কাজ রয়েছে আমরা যখন কোনো ব্যক্তির বাস্তু ভিজিট করে যখন তার বাড়িতে যাই এবং তার যখন অর্থের প্রবলেম বলুন বা তার বাড়ির যে কোনো প্রবলেম বলুন যেমন আমি কিছুদিন আগে করছিলাম একজন ব্যক্তির সন্তানটা প্রচণ্ড পরিমাণে লেজিলেস হয়ে যাচ্ছে আমাকে জানালো যে আগে যেভাবে পড়াশোনা করতো আর করছে না
এর জন্য দক্ষিণ পূর্ব দিকে একটা বিশেষ একটা গণপতির প্রয়োগ আছে। সেই মানে এটা ওই লেজিলেস কাটানোর জন্য। কিন্তু দক্ষিণ পূর্ব দিকে অন্য গণপতি, 32 ধরনের গণপতি আছে, ওই গণপতিটা দক্ষিণ পূর্ব দিকে প্রতিষ্ঠা করতে হবে। এটা একজন বাস্তু নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই জানবে। তো এটা আউট অল 3 মাস পরে রেজাল্ট, গুড রেজাল্ট। আগে আস্তে আস্তে সেই সন্তানের মধ্যে তার সচেতনতা আসছে, তার লেজিলেস আস্তে কেটে যাচ্ছে। লেজিলেস কেন আসে আমরা আলোচনা করব। লেজিলেস মানে আসে সাধারণত যাদের দুইয়ের ডেটে জন্ম, দুইয়ের ডেটে জন্ম মানে 2 তারিখ, ফোনটা নেব, 2 তারিখ 11 তারিখ, তার মধ্যে 11 তারিখটা একটু পাওয়ারফুল মানে তারিখ, 2 তারিখ 11 তারিখ, আর হচ্ছে 20 তারিখ 29 তারিখ, 4-এর ডেটে জন্ম, 4 তারিখ 13 তারিখ এবং 22 তারিখ, এই এই যে 4-এর ডেট এবং 6 তারিখে 6-এর ডেটে যাদের জন্ম, এই যাদের ডেটে জন্ম তাদের মধ্যে মানে প্রকৃতপক্ষে তারা একটু লেজি প্রকৃতির হয়। দেখুন আপনারা যাদের যাদের 6-এর ডেটে জন্ম, 6 তারিখ 15 তারিখ 24 তারিখ, তারা হবে একটু বাদু লেজি প্রকৃতির হবে। এটা একদম ঠিক কথা, আমার বাড়িতেই কিন্তু রয়েছে। ওই খেতে ডাকতে হয়, আরে এসো গো এসো গো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এরকম একটা লেজিনেস কাজ করে। তো এই যে আবার তাদের যদি বাড়ির পশ্চিম দিকতে এন্ট্রেন্স হয়ে যায় তাহলে লেজিনেসটা বেড়ে যাবে। আর মূলত হরোস্কোপের মধ্যে যদি রবি এবং শনির মধ্যে কোনো কানেক্টেড হয়ে যায় বা শনি চন্দ্রের মধ্যে কানেক্টেড হয়ে যায় তাহলে তখন লেজিনেসটা আসে। আমার ফোনটা নিয়ে আবার বাস্তবের মধ্যে বিস্তারিত আলোচনা আবারও ফিরবো। কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মোরগ্রাম থেকে রিমঝিম মিত্র বলছি। আচ্ছা রিমঝিম, কার সম্বন্ধে জানবেন? আমি একটুখানি ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আর কি স্যারকে, স্যারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু লাইনটা পাচ্ছিলাম না। আচ্ছা, এই কারণে মানে আমি আজকে কিছু জানানোর জন্য ফোন করেছি স্যার। আচ্ছা, কিরকম কি জানাবে বলো একটু শুনি। হ্যাঁ, আমি স্যারের কাছে গেছিলাম, আমার একটু বাস্তু সমস্যা নিয়ে গেছিলাম। বাস্তু সমস্যাটা আমার বাড়ির না, মানে আমার একটা হোটেল আছে, তো সেই হোটেলটা, সেই হোটেলটা আমার দীঘাতে একটা হোটেল আছে, তো আমার সেই হোটেলটা প্রচন্ড চালু হোটেল ছিল এবং খুব ভালোই সেখানে বিজনেসটা ছিল। কিন্তু হঠাৎ করে যেটা হয়েছিল, হঠাৎ করে বিজনেসটা একদম লস খেয়ে গেছিল, মানে প্রায় হোটেলটা না চলার মতন একটা অবস্থা হয়েছিল। আচ্ছা, একটা পরিস্থিতিতে মানে আমি বুঝতে পারছিলাম না যে এতটা লসে হোটেল আছে, আমি হোটেলটা বিক্রি করে দেবো না কি করবো সেটাই বুঝতে পারছিলাম না। সেই কারণে আমি স্যারের কাছে গেছিলাম, তো স্যার বলেছিল যে না, হোটেলটা বিক্রি না করে আগে এটার বাস্তুটা তোমার চেক করানো দরকার, আগে এটার বাস্তুটা চেক করাও। তখন আমি অন্য কাউকে ভরসা করতে পারিনি, তো স্যারকে বলেছিলাম যে আপনি এটা কিছু একটা করুন, আপনার কাছে, আপনাকে বিশ্বাস করে এসেছি তো আপনি কিছু একটা করুন। তো স্যার অবশ্যই আমার হোটেলের বাস্তুটা চেক করেছিলেন, যে বাস্তুতেই কেউ একটা কিছু করে রেখেছিল। হোটেলের বিজনেসটা কখন ভালো হয়, যখন আমরা হোটেলে গিয়ে কি মনে করি, আমরা যখন কেউ হোটেলে ওঠে বা বাড়ি থেকে বাইরে গিয়েছে হোটেলে থাকতে হয়, তার মধ্যে একটা শান্তি ফিল আসতে হবে। সে যদি শান্তিটা ফিল করতে পারে তাহলে তার মধ্যে সে ওই হোটেলটাতে বারবার যাবে এবং হোটেলটাকে বাড়ি বাড়ি মনে হবে। একদম তা, ওটার জন্য ঈশান কোণটা খুবই দায়ী। হ্যাঁ, ওটার জন্য আমি ঈশান কোণটাকে যদি পাওয়ারফুল করা যায়, যাদের বাড়ির মধ্যে শান্তির অভাব হচ্ছে, এই ফোনটা নিয়ে আমি বলছি, যাদের বাড়ির মধ্যে শান্তির অভাব হচ্ছে তারা ঈশান কোণের মধ্যে একটা মহাদেবের এমন চিত্র মানে লাগান যেটার মধ্যে ঝর্ণা বয়ে আসছে। এটা মনে হয় আমি করেছিলাম তো না? লকডাউনের পরপর যাচ্ছিল, যাই হোক, তো সেখানে ওই বিজনেসটাকে এবং ওখানে যে দেবতা রয়েছে শিখি 5 জন যে দেবতাগুলো রয়েছে ওগুলোকে পাওয়ারফুল করলে কানেকশন তৈরি হয়, যার ফলে মানুষ তার সেখানে যায় বা বারবার যায়, এটা একাধিকবার সেখানে যোগাযোগ রেখে যায়। একদম, আমরা আমরা এই আলোচনা আবারও ফিরবো, শুধুমাত্র তোমার থেকে এটাই জানতে চাইবো যে হোটেল ব্যবসাটা তো একেবারে তুমি তালা দিতে বসেছিলে, তো তোমার জীবনের একটা পরিবর্তন তার মানে শ্রী সোমনাথ এনে দিলেন, তাই তো? একদমই তাই, মানে সেই জায়গা থেকে আজকে আমার হোটেলটা মানে অনেক বেটার জায়গায় আছে। আমি যেটা বিক্রি করব ভেবেছিলাম সেটা আজকে উন্নতির মানে চরম সীমায় বলবো না কিন্তু বেশ ভালো ভালো চলছে। এটাই সব থেকে বড় বিষয়, যেখানে তুমি তালা দেওয়ার কথা ভাবছিলে সেই হোটেলটা এখন ভালো চলছে, আরো রমরমিয়ে চলবে, আমাদের প্রত্যেকের শুভকামনা রইল। হ্যাঁ, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনাদের সত্যি যদি বাস্তুর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সোমনাথদার কাছে আপনারা যাবেন।
উনি কিন্তু একদম সঠিক বিচারটা করেন। এবার বাস্তুর ব্যাপারটা হচ্ছে আমি রাত দিন এই বাস্তু নিয়ে পড়ে আছি। আমি একদিন বলছিলাম যে বাস্তু শাস্ত্রটা যদি একটা সমুদ্র হয় আমি সেখানে ডুবুরি। ব্যাপারটা হচ্ছে বাস্তু, আমি এটা ফিল করেছি, আমিও যখন প্রথম বাস্তু নিয়ে আমি দেখেছি। থ্যাংক ইউ, তুমি শুনতে থাকো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি দেখেছি এই বাস্তু নিয়ে অনেকের একটা উদাসীনতা থাকে, এটা আমারও ছিল। আমি যখন প্রথম অ্যাস্ট্রোলজি পড়তে গিয়েছিলাম তখন বাস্তু আর কি এরকম ব্যাপারটা আমি অত গুরুত্বপূর্ণ না দিতাম না, অ্যাস্ট্রোলজিটা নিয়েই পড়তাম। তারপর দেখলাম যে জন্ম তারিখের মধ্যে বাস্তুর অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে। জন্ম তারিখ এটা মানে প্রমাণ হয়ে যায়, আমি প্রমাণ করি, যারা আমার কাছে দেখায় অনলাইন কিংবা চেম্বারে, সে আপনারা পরীক্ষা নিন আমাকে, জাস্ট ডেট অফ বার্থ দিন, আমি একদম আপনার বাড়ির চিত্রটা 80% এঁকে দেবো আপনার সামনে, শুধুমাত্র ডেট অফ বার্থ দিলেই। নিন পরীক্ষা আমাকে। এবার তখন তো বুঝতে পারবেন যে আমাদের জীবনে কতখানি বাস্তুর এফেক্টের প্রভাবটা পড়ে আমাদের জীবনে। তো আমরা যেহেতু বিজনেসের জায়গাতে ছিলাম, বিজনেস করার জন্য আমি যেটা দেখেছি মূলত, যা বড় বড় বিজনেস করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ভাবমূর্তি উজ্জ্বল হতে হবে। যে কোনো সেক্টর আপনি যাই কিছু নিয়ে করুন, আপনার ভাবমূর্তিটা উজ্জ্বল হতে হবে। এই ভাবমূর্তি উজ্জ্বলটা আসে পূর্ব দিক থেকে। পূর্ব দিকে মহেন্দ্র, জয়ন্ত এবং সত্য, এই যে তিনটে পাওয়ারফুল দেবতা রয়েছে, ওই পাওয়ারফুল দেবতা যখন জাগ্রত হয়ে যাবে তখন মানুষ আপনাআপনি আপনাকে দেখলে একটা বিশ্বাস এবং আপনার উপর ভরসা করতে শুরু করবে। যে কোনো অ্যাস্ট্রোলজি বলুন, যারা অ্যাস্ট্রোলজি করছেন, অ্যাস্ট্রোলজি বলুন, ডাক্তারি বলুন, কোনো যে কোনো সেক্টর বলুন, আপনি একটা শাড়ির দোকান করেছেন, আপনার দোকানে গিয়ে মানুষ কখন বুঝবে? ওই একই শাড়ি তো পাশের দোকান থেকে দেখে এসে আপনার কাছ থেকে নেবে, কখন নেবে? ওই আপনার মুখের কথা, আপনি যদি আপনি একবার বলে দেন এই শাড়িটা পরলে আপনার সুন্দর লাগবে। তো এই যে ভাবমূর্তিটা উজ্জ্বল আসে বাড়ির পূর্ব দিক থেকে, ওই তিনটে দেবতার থেকে। ওই তিনটে দেবতা পাওয়ারফুল হলে মানুষের তখন ভাবমূর্তি উজ্জ্বল হয়। মানে আমার কি পূর্ব দিকটাকে তার মানে স্ট্রং করতে হবে? একদমই তাই, পূর্ব দিকটা স্ট্রং করতে হবে এই ভাবমূর্তি উজ্জ্বলের জন্য। তার সঙ্গে হচ্ছে আপনি কি চিন্তা করছেন। আমি এটা দেখেছি যে যে কোনো বিজনেস ডেভেলপ করার জন্য সে যে যে সেক্টরের মধ্যে আছে সকলের থেকে একটু আলাদা চিন্তা করতে হয়, সকলের থেকে কিছু আলাদা কোয়ালিটি রাখতে হয় এবং ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করতে হয়। এই যে আমি পেনটা কিনেছি, আমি কেন তাকে এই পেনটা কেনার জন্য যা টাকা দিয়ে কিনেছি কেন দিয়েছিলাম, কারণ এই পেনটা কি করছে, আমি লিখে আমার কিছু সমাধান ঘটছে। এই যে সমাধান ব্যাপারটা, এটা করা, যে কোনো প্রবলেম, যে কোনো কিছু সমাধান করার ব্যাপারটা আসে, ওটা আসে বাড়ির পশ্চিম দিক থেকে। বাড়ির পশ্চিম দিক থেকে পুষ্পদন্ত, বরুণ এবং মিত্র, এই ব্যাপারগুলোতে যদি পাওয়ারফুল হয়ে যায় তখন আপনার দ্বারা যে কোনো প্রবলেম মানুষের সমাধান হবে। সে আপনি মনে করছেন আমার তো একটা মানে ফুডসের দোকান আছে, আমি আবার কি সমাধান করব? আরে বাবা, আপনার ফুডসের দোকান আছে, আপনি সেই সব খাবারগুলো রাখবেন, আপনার দোকানে যেসব কাস্টমারগুলো আনাগোনা করবে, আপনার দোকানে অনেকে দেখবেন দোকানে গিয়ে বলে ফেলে যা চাইছি সেটা বাদে সব কিছু আছে, এরকম কথা শুনতে হবে না। ব্যাপারটা এটাই, আপনি সেই সব প্রোডাক্টগুলো রাখবেন যেরকম কাস্টমার আপনার কাছে আসবে। এটা আসে কিন্তু বাড়ির পশ্চিম দিক থেকে। এবং আপনার ব্যবসাতে কতটা লাভ হচ্ছে, আপনি কতটা লাভ দেখতে পাচ্ছেন ব্যবসার মধ্যে। আমরা অনেকে ব্যবসা করি কিন্তু এটা মনে মনে হয় অনেকে বলে ফেলেন যে ব্যবসার কিছু লাভ খুঁজে পাচ্ছি, লাভের মুখ দেখতে পাচ্ছি, একদম সমস্ত পুঁজিটাই ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপার আমরা বলে ফেলি। তো এটা আসে পশ্চিম দিকের ওই তিনটে, ওই যে এনার্জি বললাম, হ্যাঁ, পুষ্পদন্ত, বরুণ এবং মিত্র, এইগুলোকে পাওয়ারফুল কিভাবে করতে হয়। ওখানে কিছু নৈবেদ্য দেওয়ার ব্যাপার থাকে, যন্ত্রম তো আছে, বহু বাস্তুতে বহু কিছু প্রয়োগের ব্যাপার আছে। সব থেকে ভালো কাজ করে কিছু নৈবেদ্য দিতে হয়, আউট অল 40 দিনের মধ্যে রেজাল্ট, ওই পুষ্পদন্ত, বরুণ এবং মিত্র। আরেকটা যে ব্যাপারটা আমি দেখেছি যে বড় বড় ডিল, হ্যাঁ, যারা বড় বিজনেস করে, বড় বিজনেসের জন্য বড় বড় ডিল করতে হয়। এই যে বড় বড় ডিল কোথা থেকে আসে, বড় বড় ডিল আসে দক্ষিণ দিক থেকে। সেটা কোন দেবতা? সেই দেবতা হচ্ছে বিতথ এবং বৃহৎক্ষত। এই দুটো দেবতা দক্ষিণ, ঠিক দক্ষিণ পূর্ব দিকের পরের ওই দুটো, এই দুটো দেবতা পাশাপাশি রয়েছে। এই দুটো দেবতা যদি পাওয়ারফুল হয়ে যায় তখন আপনার দ্বারা বড় বড় ডিল হবে, আপনি বড় বড় ডিলের প্ল্যান করতে পারবেন এবং বড় বড় ডিল ভেঙে যাওয়ার ব্যাপারটা থাকবে না। যদিও এর পূর্ব দিকেরও ভূমিকা কিছুটা রয়েছে কিন্তু মূলত ভূমিকা পালন করে বিতথ এবং বৃহৎক্ষত, এই দুটো দেবতা। এই দুটো দেবতাকে যদি জাগ্রত করা যায় তাহলে আপনার ওই জায়গাটাতে আপনার মধ্যে হবে কি, বড় বড় ডিল প্ল্যান সাকসেস হবে এবং আপনার ব্যবসাটা আস্তে আস্তে এগিয়ে যাবে। এই যে আমি কোন ব্যক্তির সঙ্গে বড় ডিল করব, সবার সঙ্গে কিন্তু বড় ডিল করলে সাকসেস হয় না। তখন আপনার মধ্যে আইডিয়া আসবে আপনি কিভাবে সেই বড় ডিলটা করবেন, কিভাবে আপনি তার সঙ্গে কথা বলবেন, কিভাবে তাকে বোঝাবেন, এই ব্যাপারগুলো তখন আপনার মধ্যে নিউ আইডিয়া আসবে। সেটাই কিন্তু দক্ষিণ দিকের ওই দুটো দেবতা মধ্যে থেকে আমরা পেয়ে যাই। একদম, তার মানে আমরা ভেবে থাকি যে একটা ব্যবসা করতে যাচ্ছি, তার মানে আমার দরকার প্রথমত খুব জনবহুল একটা এলাকা, প্রচুর পুঁজি আর একটা
একটা ভাবনা চিন্তা না এর পরেও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা হচ্ছে বাস্তু ঠিক কিভাবে আমি আমার বাস্তুকে রেডি করব কিভাবে বাস্তুর গুড পজিটিভিটিটাকে আমি নিজের মধ্যেকে আনব এবং সেটার ফলে আমি আমার খদ্দেরদের টানতে পারব আকর্ষণ করতে পারব তারা আমাকে দেখে মুগ্ধ হবে আমার কথা শুনে মুগ্ধ হবে আমার প্রোডাক্ট দেখে মুগ্ধ হবে এটাই কিন্তু আমাকে একজন ব্যবসাদারের মধ্যে তৈরি করা দরকার তো ঠিক এই কাজটা তো আপনি করছেন নিপুণতার সাথে করছেন এই কথাটা খুব সুন্দর করে বললেন যে আমার প্রোডাক্ট দেখে মুগ্ধ হবে এই ব্যাপারটা থাকে দেখবেন বড় বড় কোম্পানিরা তারা কোন একজন মানে একটা চেনা মুখ তাকে দিয়ে অ্যাড দিচ্ছে এটা কেন দিচ্ছে তার ওই মানে তাকে দিয়ে তারা মার্কেটিংটাকে ধরতে চাইছে এটা কিন্তু বাস্তুর উপরে ওই যে পূর্ব দিকের এনার্জির উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্ট কতটা চুজ করবে ধরুন একজন ব্যক্তি যিনি ওটা তৈরি করছেন তিনি হয়তো 500 টাকা দিয়ে তৈরি করে 600 টাকায় বিক্রি করছেন কিন্তু কেউ ওইটাকে কিনে নিয়ে 2000 টাকায় বিক্রি করছে এটা হচ্ছে এটা কিন্তু ওই পূর্ব দিকের এনার্জির মধ্যে ওই মহেন্দ্র জয়ন্ত সত্যের উপর ডিপেন্ড করছে এটা ওই দেবতাগুলোকে পাওয়ার করে তখন আপনার তৈরি প্রোডাক্ট সেটা মানে পাবলিকের কাছে বিশ্বাসের সঙ্গে বিক্রি হবে এবং পাবলিক আপনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে সেটা ওই পূর্ব দিক পাওয়ারফুল হলে কিন্তু ওই জায়গাগুলো যদি নেগেটিভ হয়ে যায় তখন আপনার প্রোডাক্ট কিন্তু আপনি পাবলিক মার্কেটে বিক্রি করতে পারবেন না তখন ওই মানে কিছু মানে লাভের মধ্যে দিয়ে কোনো কোম্পানির হাতে তুলে দিতে হবে কোনো সংস্থার হাতে তুলে দিতে হবে এইভাবে তখন বিজনেসটা করতে হবে এবং সেটা গড়তেই চাইবে না ওই জায়গাতে যদি টয়লেট বাথরুম থাকে ওই জায়গাতে যদি মানে যদি এক্সটেন্ডেড হয়ে যায় কাটিং হয়ে যায় তখন ওই প্রবলেমগুলো আমাদের আসে দেখে নাও ফোনে কি আছে তবে ভালো একজন ব্যবসাদার যদি হতে চান সবথেকে একটা ভালো গাইডলাইন দিচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারগুলো নোট করুন ফোন করুন এবং এই ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু যোগাযোগ করুন তাহলেই কিন্তু শুধু পুঁজি নয় এই প্ল্যানটাও কিন্তু দরকার যে প্ল্যানটা উনি কিন্তু আপনাদের দেবেন কে আছেন বলুন নমস্কার নমস্কার ম্যাম নমস্কার দাদা আমি গোপাল দাস বলছিলাম চিনতে পারছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি হ্যাঁ আমি তো চিনতে পারছি না কোথা থেকে বলছেন দাদা কোথা থেকে বলছেন উনি আমাকে বর্ধমান থেকে বলছিলাম বর্ধমান চেম্বার আচ্ছা তো এই যে চিনতে পাচ্ছেন কথাটা কেন বললেন কি সম্পর্ক আপনার সঙ্গে শ্রী সোমনাথ না না অ্যাকচুয়ালি দাদা আমাকে বিশেষ করে চেনেন কারণ হচ্ছে আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম এমন কি আমি সুসাইড এসেনশিয়াল অয়েল নিলাম দুবার হ্যাঁ হ্যাঁ দুবার মানে সুসাইড করার আমি টেকনিক নিয়ে নিলাম এবং তারপরে ঘরের লোক বাবা মা আমাকে নিয়ে গিয়ে দাদার কাছে গেছিলেন বর্ধমান চেম্বারে গেছিলেন এবং দাদা বলেছে কেন এই জীবন তো একটাই কেন তুমি নষ্ট করতে চাইছো আমি খুব ডিপ্রেশনে ছিলাম এবং দাদা বলেন যে তোমার কোনো প্রতিকারের প্রয়োজন নেই তুমি শুধুমাত্র সিম্পল অ্যাডিটেশন এবং তার সাথে এসেনশিয়াল অয়েলে এই দুটো কোর্সটা তুমি শেখো আগে শেখো শেখে নিজে নিজের ওপর আগে তুমি অ্যাপ্লাই করো তারপরে তুমি আমাকে জানিও যে তুমি কেমন আছো আচ্ছা তো আমি এবার প্রশ্ন করি আপনি কেমন আছেন এখন মানে এখন আমার হাসিটাই তো আপনি তো বুঝতে পারছেন আমি কেমন আছি একদম কারণ এমন একটা ব্যক্তিত্ব আপনি যে পৃথিবী ছেড়ে রওনা দেওয়ার প্ল্যান করে ফেলেছিলেন এবং এটা বড় অপরাধ খুব বড় অপরাধ এটা একটা খুব মানে হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবন মানুষ খুব সাধারণ করে নিচ্ছে এটা কোনো মূল্যহীন আর কি একদমই তাই আমি এরকম দেখেছি এই যে দিদি প্রথমে বলছিলেন না যে কথার মাধ্যমে অনেকের জীবন ব্যাপারটাই হয়ে যায় মানে ফিরে আসে একজন অ্যাস্ট্রোলজারের খুব ভালো বক্তা হতে হয় বক্তা মানে তার সত্য কথা এবং সৎ সাহসের সঙ্গে বলা এইটা বক্তা মানে আমি কিছু প্ল্যান করে নিয়ে চালাকি করে বুদ্ধি করে কথা বললাম তা নয় বক্তা মানে হচ্ছে সৎ সত্যি কথা বলা এবং সৎ সাহসের সঙ্গে তো এই ব্যাপারটা আমরা তো দেখি আমাদের কাছে মানুষ আসে কি পরিস্থিতি নিয়ে আসে তো তাদের এই এই কিছুটা তাদের প্রথম ধাপ ঠিক হয়ে যায় এই কথার মাধ্যমে এটা ভালো কাউন্সেলিং একদমই তাই একদমই তাই এবং যারা আমাকে অনলাইনে যারা দেখায় আমি দেখে তাদের সঙ্গে একটু বেশিক্ষণ কথা বলতে পারি তাদের প্রবলেমটা শুনতে পারি এবং তাদের সঙ্গে কথা বলার পরে তারা কতটা ভরসা মনের মধ্যে আসে এটা খুবই দরকার আজকের দিনে খুব দরকার যাই হোক তুমি এসেনশিয়াল অয়েলের কোর্সটা করে কেমন বুঝছো এখন আমি খুবই ভালো আছি আমি তো আগে তো হাসি আমি ছেড়ে দিয়েছিলাম আমি হাসাই ভুলে গেছিলাম যে কিভাবে হাসতে হয় দেখি এই মুখ ঘুরে মানে প্রাণ ঘুরে যে হাসতে পারছি আমি এই মুহূর্তে আমি খুব ভালো রয়েছি খুব হ্যাপি রয়েছি ঠিক আছে তুমি আমার পার্সোনাল নাম্বারে ফোন করে একটু কথা বলো আমার সঙ্গে হ্যাঁ পার্সোনাল নাম্বার আমাকে ফোন করো আমি আবার চেম্বারে যাওয়ার জন্য আমি ফোনটা করেছিলাম যে আবার আমি আপনার বর্ধমান চেম্বারে যাব তো বর্ধমান চেম্বারে নেক্সট কবে বসছে
এখন আর বর্ধমানে আমি বসছি না, এখন দুর্গাপুরে, এখন দুর্গাপুরে দেখানোর জন্য দুর্গাপুরে একটু যেতে হবে তোমাকে কষ্ট করে। আচ্ছা আচ্ছা, দুর্গাপুরে আমি নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, যে আমাকে প্রাণ ফিরে দিয়েছে, আমি বর্ধমান থেকে দুর্গাপুর কিছুই না। আর সবার জন্য এই মেসেজটা থাকবে যে সিম্বল মেডিটেশন এবং এসেনশিয়াল অয়েলের এই কোর্সটা মানে কেউ মানে কর মানে নিজের উপর তো অ্যাপ্লাই করতে তো কোনো তো দ্বিধা নেই না, নিজে করে দেখো তারপরে বলবে যে কি মানে কি রকম। থ্যাংক ইউ ভেরি মাচ, সময় ভীষণ কম, নালে মনে হয় কি ঘন্টার পর ঘন্টা আপনাদের কথা শুনি, এত ভালো লাগে। শুধু এসেনশিয়াল অয়েলের কোর্সটা কেন, এটা খুব কম টাকায় খুব ভালো একটা রেমিডিয়াল মেজারমেন্ট, রেমিডিয়াল মেজারমেন্ট ঠিক বলা চলে না, কিন্তু আমরা কাজ পাই ওখান থেকে কিরকম। এই এসেনশিয়াল অয়েল কিন্তু শুধুমাত্র আজকের দিনে নয়, এই এসেনশিয়াল অয়েল স্বয়ং রামচন্দ্র ব্যবহার করতেন, এই এসেনশিয়াল অয়েল হযরত মুহাম্মদ ব্যবহার করতেন, মানে বাইবেলের মধ্যে এসেনশিয়াল অয়েলের কথা উল্লেখ আছে, কোরআনের মধ্যে এসেনশিয়াল অয়েলের কথা উল্লেখ আছে। আমরা ফোন করতে পারবো না, সময় একদম কম, সরি আজকে। হ্যাঁ, আমাদের মানে এর মধ্যে এই এসেনশিয়াল অয়েলের কোর্সগুলো যদি আমরা করতে পারি, আমরা যদি করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের সঠিক থট করতে পারবো এবং আমাদের ফোকাস বৃদ্ধি পাবে, যার ফলে আমরা যেটা নিয়ে এগোচ্ছি সেখানে আমাদের জীবনে সফলতা আসবে। আমি আমি সিম্বল মেডিটেশন আর এসেনশিয়াল অয়েল নিয়ে আলোচনা একটু আসবো, তবে তার আগে একটু বন্ধুদের চট করে বলি, এই যে সময় কম, ফোন নিতে পারছে না, তাহলে আপনারা কি করবেন, যোগাযোগ করবেন না, কথা বলবেন না, নিশ্চয়ই বলবেন, স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 7908907972, এই নাম্বারে আপনারা ফোন করুন, বা 7797620022 এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, অবশ্যই ফোন করবেন। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে, দীর্ঘ সময় ধরে অনলাইন কনসালটেন্সিতে কথা বলা হয়, অনলাইন মানে বোধ হয় আমি একদম অবহেলিত হয়ে যাবো, একদম নয়, আপনি সব থেকে বেশি গুরুত্ব পাবেন যদি অনলাইন কনসালটেন্সি করেন। আর শুক্রবার করে লক্ষ্মীকান্তপুরে চেম্বার রয়েছে, শনিবার এবং বুধবার কাকদ্বীপে চেম্বার রয়েছে, আর প্রত্যেক মাসে একবার করে কিন্তু দুর্গাপুরে চেম্বার রয়েছে। বর্ধমানের বন্ধুদের রিকোয়েস্ট করব, প্লিজ দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন, অনেকটা সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। আর কৃষ্ণনগরেও কিন্তু চেম্বার রয়েছে, খুব রিসেন্ট বোধহয় কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগর চেম্বারটা শুরু হয় মাসখানেকের মধ্যে, কৃষ্ণনগর চেম্বার শুরু হচ্ছে, মানে নদিয়ার বন্ধুদের জন্য সুখবর, একদম একদম একদম। আর কলকাতা যারা, আমি তো আগে কলকাতা চেম্বার করতাম, আমি কেন কলকাতা চেম্বার করছি না, আমি যেহেতু বাড়িতে গিয়ে বাস্তু ভিজিট করছি কলকাতার মধ্যে, কলকাতার বাইরেও যাচ্ছে কিন্তু কলকাতার মধ্যে বেশি এটা যেহেতু করছি, তাই আমি কলকাতা চেম্বারটা এখন অফ রেখেছি, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার সেখানে বেনিফিট কী পাবেন, যারা সবার দ্বারা সবসময় প্রতিকার সম্ভব নয়, সব থেকে ভালো প্রতিবিধান হচ্ছে রত্ন, এবং উৎকৃষ্ট রত্ন অনেক কস্টলি, তো সেই জন্য আপনারা যারা অনলাইনে যোগাযোগ করেন তারা অন্তত প্রথম ধাপটা পেয়ে যান, যে কিছু টিপস কিছু যেগুলো আমি এখানেও দিই এবং ব্যক্তিগতভাবে কিছু টিপস আমি দিয়ে থাকি যারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করেন। তো আজকের আর বেশি সময় নেই, আমি বাস্তু নিয়ে দু চারটে কথা বলবো। আমি দেখেছি যাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে জল ঢালছে তাদের বাড়ি অর্থ আসবেই না, আসতেই চাইবে না, পাওনাটা আটকে যাবে, যাবেই যাবে। দেখুন আপনারা যাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে টয়লেট বাথরুম, দক্ষিণ পূর্ব দিকে বেসিন রেখেছেন, যাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা এক্সটেন্ডেড হয়ে গেছে, সেই বাড়ির মানে লেডিদের একটু মানে বিয়েতে সমস্যা, বিয়ে হওয়া নিয়ে সমস্যা হতে পারে, বিয়ের পরে তাদের প্রবলেম আসবে এবং তাদের ব্যবসা, চলা ব্যবসা দুম করে বন্ধ হয়ে যাওয়া এরকম ব্যাপারটা তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যাদের উত্তর পশ্চিম দিকে, যাদের মানে যাদের মধ্যে উত্তর পশ্চিম দিকে যাদের বাথরুম রয়েছে তাদের মধ্যে কিছু নিউরোলজি সমস্যা আসতে পারে, আমি ছোট ছোট এইগুলো বলে দিচ্ছি। যাদের দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম রয়েছে তাদের বাড়ির মধ্যে দারিদ্রতা নেমে আসবে, বাড়ির মধ্যে হাসি খুশি ব্যাপারটা একেবারে চলে যাবে, এবং যারা দক্ষিণ পূর্ব দিকে হাত পেতে জল নিচ্ছেন এইভাবে, তাদের তারা ঈশ্বরের কাছ থেকে দারিদ্রতাটাই চেয়ে নিচ্ছেন। এইরকম বাস্তুর কোনো কোণে কিন্তু বাথরুম টাথরুম করা যায় না। যাই হোক, এরকম বাস্তু আমাদের জীবনে প্রত্যেক প্রচণ্ড ভালো মানে একটা ভূমিকা পালন করে, যে যেখান থেকে আমরা যদি বাস্তুর সঠিক যদি এই নেগেটিভগুলোকে দূর করে যদি আমরা পজিটিভিটি যদি আনতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সোনায় সোহাগা ভরে যেতে পারে। একদম, তার মানে বাস্তু ভিজিট কিন্তু হচ্ছে, এবং সেটা গৃহ হোক বা আমার ব্যবসা স্থান হোক, একদমই সব জায়গাতে বাস্তু ভিজিট হচ্ছে, কোর্সও তো হচ্ছে, একদম একদম। কি কি কোর্স পাচ্ছি, আমাদের সিম্বল মেডিটেশনের কোর্স আপনারা শুনলেন, তারপর এসেনশিয়াল অয়েলের কোর্সের কথা আপনারা শুনলেন, তার মধ্যে মানে বাস্তু নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা যারা বাস্তু বিষয়ে জানতে চাইছেন তাদের জন্য বাস্তু পার্ট 1, 2, 3 কোর্স করানো হচ্ছে। সাধারণ মানুষ পার্ট 1টা করতেই পারেন, আর যারা বাস্তু নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য 2, 3 কোর্স রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বাস্তুতে যে 45 যে ডিভাইন পাওয়ার রয়েছে সেই প্রত্যেকটা ডিভাইন পাওয়ার সম্পর্কে ওখানে জানানো হচ্ছে এবং কীভাবে আপনারা ওই পাওয়ারকে জাগ্রত করতে পারেন। এবং শুধু তাই নয়, বাস্তুর মধ্যে 10টা দিকপাল রয়েছে, সেই 10 দিকপালকে আপনারা কীভাবে জাগ্রত করবেন, কার জন্য কোন দিকপাল গুরুত্বপূর্ণ,
ভূমিকা পালন করে সেটা আপনারা ওখান থেকে ওই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। একদম। তবে আপনি বাস্তু তৈরি করে ফেলেছেন, মানে আপনার বাড়ি রেডি বা আপনি কোনো একটা ফ্ল্যাট কিনেছেন, তারপর দেখছেন ঈশান কোণে একটা টয়লেট, তাহলে কি করবেন? ঈশান কোণে টয়লেট বাথরুমে কোনো প্রতিকার হয় না, ঈশান কোণে টয়লেট বাগুলো ভাঙতেই হবে। আচ্ছা, এই ঈশান কোণে টয়লেট বাথরুম এবং দক্ষিণ পশ্চিম দিকে দরজা, এর কোনো প্রতিবিধান হয় না, তাছাড়া পুরো বাস্তুর প্রায় 80-90% প্রতিবিধান হয়। ওকে, তাহলে একবার যোগাযোগ করতেই হবে, একবার কিন্তু বাস্তু ভিজিটটা করিয়ে নিন, যতটা সম্ভব আপনার বাস্তুকে সঠিক জায়গায় নিয়ে আসুন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও কিন্তু আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।